অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সাফল্যের কথা জানেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়, আর এ কারণেই তার মৃত্যুর পর প্রযুক্তি বিশ্ব তাকে আগের মতোই স্মরণ করে। অ্যাপেলের মতো একটি সফল প্রতিষ্ঠান দাঁড় করানো খুব একটি সহজ ব্যাপার কিন্তু নয়। স্টিভ জবস তার জীবদ্দশায় এই কাজটিকে সম্ভব করে গিয়েছিলেন। প্রায় সব বিষয়েই তিনি দেখতেন গভীরভাবে, আর এই গভীর পর্যবেক্ষণ থেকে তিনি বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিয়ে গেছেন যা সবাইকে জুগিয়েছে উৎসাহ। তরুণদের জন্য জবসের রেখে যাওয়া শ্রেষ্ঠ সম্পদ হলো তিনি সাফল্যের জন্য যে উপায়গুলো মেনে চলতেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কী ছিল সেই উপায়গুলো। আপনি যা ভালোবাসেন তাই করুন। আপনি যদি আপনার কাজকে ভালোবাসতে না পারেন তাহলে সেই কাজে কোনোদিনই সফলতা আসবে না। যেমন আপনার যদি পড়াশোনা করতে ভালো না লাগে, হাজার চেষ্টা করো আপনাকে দিয়ে পড়াশোনা হবে না, আর সেখানে রেজাল্ট ভালো করার তো কোনো প্রশ্নই ওঠে না। আর যদি পড়তে ভালো লাগে, আপনার বাসায় 10 জন মেহমান আসলেও আপনি পড়তে বসবেন, সেটা আপনার কাছে কোনো বাধাই মনে হবে না। একমাত্র কাজের প্রতি প্রচণ্ড আবেগই পারে সফলতা নিয়ে আসতে। জবস একবার বলেছিলেন, প্রচণ্ড আবেগ থেকে একজন মানুষ পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। তরুণদের উদ্দেশ্যে তিনি কি উপদেশ দিয়ে গেছেন তা যদি বলতে বলা হয়, তবে তিনি বলেছেন, আমি হয় বাসে কন্ট্রাক্টর হিসেবে কাজ নেব বা অন্য কিছু করব, যতক্ষণ পর্যন্ত না আমি সত্যিই কি করতে চাই তা খুঁজে বের করতে পারবো। বিষয়টি তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল, তাই এখন থেকে নিজের কাজকেই ভালোবাসুন। ইতিবাচক চিন্তা করুন। ইতিবাচক চিন্তা সফলতার মেরুদণ্ড। জীবনের খারাপ সময়গুলোতে সাহসের সাথে মোকাবেলা করার প্রধান সহায়ক ব্যাপার হলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আশা, উদ্যমতা জীবনের সব কিছুকেই সহজ করে তোলে। আমরা প্রতিদিনই যা নিয়ে চিন্তা করি আমাদের সাবকনসিয়াস মাইন্ড তাই গ্রহণ করে এবং সেই অনুযায়ী কাজ করে। উদাহরণ দিয়ে যদি বলি তাহলে ব্যাপারটা এমন যে আপনি যদি ভাবেন আপনি সুখী তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাই মনে করবে, কিন্তু আপনি যদি ভাবেন আপনাকে দিয়ে কিচ্ছুই হবে না তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড তাই কমান্ড হিসেবে গ্রহণ করবে এবং সেই অনুযায়ী রিয়েলিটি বা বাস্তবতা তৈরি করবে। তাই সবসময় পজিটিভ বা ইতিবাচক চিন্তা করুন। যখন আপনি আপনার পড়াশোনা, অফিস বা অন্য কোনো কাজের কর্মদক্ষতার ঘাটতি দেখবেন তখন ইতিবাচক মনোভাব আপনার মনে মোবাইলের 100% চার্জের মতো কাজ করবে। ব্যর্থতা মানে পথের শেষ নয়, বরং এটাই শুরু। একটা ছোট বাচ্চা যখন হাঁটতে শেখে সে বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। এইভাবে কিন্তু সে একটা পর্যায়ে গিয়ে হাঁটতে শিখে, কিন্তু সে যদি পড়ে যাব এটা চিন্তা করেই বসে থাকতো তবে কখনোই হাঁটতে শিখতে পারতো না। পড়ে যাওয়া মানে শেষ হওয়া নয়, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোই হলো জীবন। আমেরিকান লেখক ডেভিড শেক এটি বই বের করেছিলেন, দ্য জিনিয়াস ইন অল অফ আস। তিনি বলেছেন, আমাদের প্রত্যেকের মধ্যে আইনস্টাইন, পিকাসো, বেটোফেনের জিন আছে। আমরা সবাই জিনিয়াস, কিন্তু প্রকৃত জিনিয়াসরা একটা বিষয়ে এত মনোযোগ দেন, এত সাধনা করেন, এত চেষ্টা করেন যে তার ওই জিনিসটা সক্রিয় হয়ে ওঠে। স্টিভ জবস একবার বলেছিলেন, জীবন মাঝে মধ্যে তোমাকে ইট পাটকেল মারবে, বিশ্বাস হারিয়ে ফেলো না। স্টিভ জবস জীবনের প্রতিটি পথে নিষ্ঠুরতার শিকার হয়ে সাফল্য চূড়ায় আরোহণ করেছেন। নিজের হাতে গড়ে তোলা অ্যাপেল কোম্পানি থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, তবু কিন্তু তিনি থেমে থাকেননি। তার এই অদম্য মানসিকতাই তাকে করে তুলেছিল সবার থেকে আলাদা। স্টিভ জবস নিজের জীবনকে উপলব্ধি করেছিলেন, অ্যাপেল থেকে চাকরিচ্যুত হওয়ার ঘটনা ছিল আমার জীবনের ঘটে যাওয়া শ্রেষ্ঠ ঘটনা, আমার জীবনের সেরা একটি সময়ের প্রবেশের পথ করে দিয়েছিল এই ঘটনাটি। একসাথে হাজারটা জিনিসকে না বলুন, অ্যাপেল যা করেছে তা নিয়ে জবস যতটা গর্ববোধ করতেন ঠিক ততটাই গর্ববোধ করতেন অ্যাপেল যা যা এখনও করতে পারেনি। 1997 সালে তিনি যখন অ্যাপেলে ফিরে আসেন তখন 350টি পণ্য সহ কোম্পানিটি গ্রহণ করেন এবং 2 বছরে পণ্যের সংখ্যা কমিয়ে 10-এ নিয়ে আসেন। কিন্তু কেন করেছিলেন এমনটা? যাতে তিনি তার টিমকে দিয়ে সব পণ্যের উপর কাজ করতে পারেন। আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক এমনই। আমরা মনে করি যে একসাথে অনেক কাজ করতে পারাটা গর্বের, আসলে মোটেও তা নয়। মানুষের ব্রেন মাল্টিটাস্কিং উপযোগী নয়, মানুষের ব্রেন একসময় একটা কাজে ফোকাস করতে পারে, তাই এখন থেকে একটা সময় একটি কাজ করুন। অনেক কিছু করার জন্য যেমন আমি গর্বিত, তেমন অনেক কিছু না করার জন্য আমি গর্বিত। উদ্ভাবন মানেই হলো হাজারটা জিনিসকে না বলা। বিশ্বভ্রমণ করুন। বিজ্ঞানীরা একবার গবেষণা করেছিলেন ভ্রমণে মস্তিষ্কের পরিবর্তন কীভাবে আমাদের জীবনের প্রভাব ফেলে। তারা একটি ভলান্টিয়ার টিমকে শহরের বাইরে কিছুদিন অবস্থানের জন্য পাঠালেন। তাদেরকে নির্দেশ দেওয়া হলো নিজেদের সব ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে রাখার। ফিরে আসার পর তাদেরকে বেশ কিছু জটিল এবং সৃজনশীল কাজ করতে দেওয়া হয়। দেখা যায় তাদের সৃজনশীল ভাবনার ক্ষমতা বেড়েছে প্রায় 50%।
কাজ শেখা কখনোই ক্লাসরুমের চার দেয়ালের মাঝে বা বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক কিছু যা থেকে শিক্ষা নেওয়া যায়। আজকাল আমরা ঘুরতে যাই শুধু ফেসবুকিং ছবি শেয়ার করার জন্য বন্ধুরা দেখতে পাবে বলে। ভ্রমণে বাড়ে মস্তিষ্কের কার্যক্ষমতা। একটু বেশি সময় ধরে একটানা পড়াশোনা করলে দেখা যায় আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে আসে, অর্থাৎ মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। তখন যতই চেষ্টা করা হোক না কেন, মস্তিষ্ক যেন আর কথাই শুনতে চায় না, কারণ সে তখন চাইছে বিশ্রাম। তখন মস্তিষ্কের বিনোদনের জন্য কাছের কোনো জায়গা থেকে একটু বেরিয়ে আসা উচিত। অন্যের কাছ থেকে শিখতে লজ্জা পাবেন না। ধরুন সামনে পরীক্ষা, আপনি একটা ম্যাথ পারছেন না, কিন্তু আপনার বন্ধু আপনার থেকে ভালো ম্যাথ পারেন। এখন আপনি কি করবেন, বন্ধুর থেকে ম্যাথ শিখে নেবেন নাকি ইগো দেখিয়ে বলবেন আমি ওর থেকে কম নাকি? কখনোই এই ভুল করতে যাবেন না, এতে করে ক্ষতি আপনারই বেশি হবে। আমাদের একটা অভ্যাস হলো আমরা অন্যের কাছ থেকে শিখতে লজ্জা পাই, আমাদের ইগোতে লাগে। জীবনে সফল হতে চাইলে শেখার শেষ নেই। আপনি অন্যের কাছ থেকে যত পারেন নতুন কিছু শিখতে থাকুন, যা আপনাকে সাফল্যের আরও কাছাকাছি পৌঁছে দেবে। স্টিভ জবস যখন ছাত্র ছিলেন তখন তিনি কম্পিউটার প্রযুক্তির বিভিন্ন ক্লাসের সঙ্গে যুক্ত থাকতেন। তিনি 20 বছর বয়সে বিভিন্ন কোম্পানি যেমন এইচপিতেও কাজ শিখেছেন। সফল মানুষদের সাথে থাকুন। স্টিভ জবস শুধু স্টিভে এর সাথেই কাজ করতেন তা কিন্তু নয়, তিনি আরও অনেক সফল মানুষদের সাথে উঠা বসা করতেন, যেমন পিক্সার সিইও টিম কুক। ফলে তার জীবনের সফলতার পথটা খুব একটা কঠিন হয়নি। মনোবিজ্ঞানীদের মতে আমরা প্রতিদিন যেমন মানুষের সাথে থাকবো আমাদের মস্তিষ্ক ঠিক সেভাবেই কাজ করবে। আমাদের আশপাশে মানুষের কথার প্রভাব আমাদের জীবনে পড়ে। আপনার চারপাশ যদি সফল মানুষ বা ইতিবাচক চিন্তাভাবনা করে এমন মানুষের আনাগুনা বেশি থাকে, তাহলে আপনি ভবিষ্যতে সফল হতে সহযোগিতা পাবেন আর অনেক বেশি আত্মপ্রত্যয়ী কৌশলী এবং সৃজনশীল হতে পারবেন। সেহেতু সফল এবং ইতিবাচক মানুষদের সাথে থাকুন যত পারবেন। ঝুঁকি নিন। আপনি চিন্তা করলেন আপনি একজন উদ্যোক্তা হবেন, তাহলে আপনাকে ঝুঁকি নিতেই হবে। আত্মবিশ্বাসী মানুষজন খুব সহজেই ঝুঁকি নিতে পারেন দ্রুত সঠিক সিদ্ধান্তও, কারণ তারা নিজের উপর অনেক আস্থা রাখেন এবং এই গুণটি তাদেরকে সফল করে তোলে। স্টিভ জবস তার নতুন প্রোডাক্টস প্রসারের জন্য অনেক রিস্ক নিয়েছিলেন। তিনি আইফোন বের করার সময় অনেকে তাকে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি রিস্ক নিয়ে অগ্রসর হয়েছিলেন এবং তাতে তিনি সফল হন। আপনি যদি জীবনের সঠিক সময় ঝুঁকি না নিতে জানেন, তবে আপনার সফলতা একটু দেরিতেই আসবে। সংযোগ তৈরি করুন। স্টিভ জবস ক্যালিগ্রাফি শিখেছিলেন, কিন্তু তখনও তিনি জানতেন না এটা তার কোনোদিনও কাজে লাগবে কিনা, কারণ ম্যাকিনটস এক ধরনের ব্যক্তিগত কম্পিউটার বানানোর আগ পর্যন্ত তার ব্যক্তিগত জীবনে এর কোনো বাস্তব প্রয়োগ ছিল না। অ্যাপল কোম্পানি প্রতিষ্ঠা করার সময় এই ক্যালিগ্রাফি বাস্তব জীবনে তার কাজে এসেছিল। জবস একবার বলছিলেন, বিভিন্ন বিষয়কে যুক্ত করাই হচ্ছে সৃজনশীলতা। তিনি আসলে বলতে চেয়েছেন, জীবনে প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি এমন অনেক কিছুই দেখেন এবং বুঝতে পারেন যা অন্যেরা পারে না। জবস ভারত এবং এশিয়া ভ্রমণ করেছেন, তিনি ডিজাইনিং শিখেছেন। আপনি যে বিষয়ে বিশেষজ্ঞ তার বাইরের বিষয়গুলো শিখুন, যেমন ডেবিউটিং, প্রেজেন্টেশন, স্লাইড তৈরি ইত্যাদি। আপনার এই সমস্ত বিষয়ের পারদর্শিতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। নেক্সট কাজ করার সময় জবস বলেছিলেন, আমি যখন বেঁচে থাকবো না তখন আমার সৃজনশীল কাজের জন্য সবাই বাহাবা দেবে, কিন্তু কেউ জানবে না যে আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারি। 2005 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেছিলেন,